টাওয়ার অফ লন্ডন। মূলত টেমস নদীর পাড়ে বিখ্যাত কয়েকটি টাওয়ারের সমন্বয়ে গঠিত ঐতিহাসিক দর্শনীয় স্থান। নানান দেশের পর্যটক এখানে ঘুরতে আসে। এই ঐতিহাসিক স্থানের অন্যতম আকর্ষণ হল এখানে বসবাস করা কয়েকটি দার কাক। এদেরকে রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে একদল কর্মী। এদেরকে সময় মতো ঘরে তোলা, খাবার দেওয়া এবং সার্বক্ষণিক দেখাশোনা করাই তাদের কাজ। অন্য সব কাক থেকে এদেরকে আলাদাভাবে চেনা যায়, কারণ এদের পায়ে লাগানো থাকে রাজকীয় রিং। এদের মাঝে রানী কাক ছিল কুইন মার্লিনা, কিন্তু গত সপ্তাহ থেকে এই কুইন মার্লিনাকে আর দেখা যাচ্ছে না। এই টাওয়ারে মার্লিনা 2007 সালে যোগ দেয়। ধারণা করা হচ্ছে কাকটি মারা গেছে, তাই টাওয়ার কর্তৃপক্ষ বিবৃতি দিয়েছে মার্লিনা ছিল এই টাওয়ারের কাকদের রানী।